হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএসবি ব্লগস। আজকে আমি গেছিলাম গণ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে। গণ বিশ্ববিদ্যালয়ে ঘুরে একটু জাহাঙ্গীরনগর যাই, তা এই নিয়েই আজকে ভিডিও যা রেকর্ড করছি সেগুলোই আছে। আর তার আগে আমি একটু গেছিলাম আমার ছোটো ভাইয়ের স্কুলে, সেখানে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করি, এই নিয়েই হবে আজকে ভিডিও। আর গণ বিশ্ববিদ্যালয়ে সবই ভালো লাগছে, খুবই সুন্দর ইউনিভার্সিটি। বাট একটা জিনিস আমার কাছে খুব প্যারা লাগছে, সেটা হচ্ছে গণ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবার। খায় আমার অ্যাসিডিটি হয়েছে, সারাদিন গলা চলছে, কিছু খাইতে পারিনি ঠিক মতো। লাস্টে গিয়েছিলাম জাহাঙ্গীরনগরে, জাহাঙ্গীরনগরে গিয়ে আমি ভুলে গেছিলাম যে রিক্সা বন্ধ, আমি যাই রিক্সা খুঁজি, রিক্সা পাই না। পরে দেখে মনে পড়লো যে রিক্সা তো বন্ধ, কিং কুইন নির্বাচনের জন্য হয়তো বা আমার মনে হয় রিক্সা অফ করে রাখছে। তা এই তবে বটে খেলাম। ছোটো ভাইয়ের স্কুলে ছিলাম এতক্ষণ, এখন বাসায় যাব, তারপরে যাবো গণ বিশ্ববিদ্যালয়ে। তা বাসায় এসে পড়েছি, এখন ফ্রেশ ফ্রেশ হলাম, এখন যাব গণ বিশ্ববিদ্যালয়ে। আজকে ভাবলাম একটু গণ বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসি। তাই আসলাম গণ বিশ্ববিদ্যালয়ে। এই পাশে হচ্ছে জিমনেশিয়াম, আর এই মাঠ, পিছনে বাস্কেটবল কোর্ট আছে, এই মেইন রাস্তা। তা এখন ঘুরে দেখছি ভিতরে, চলো যাই। এরপর কই যাবা? ভিতরে। তা আমার সাথে আমার দাদা আসছে। আসলাম গণ বিশ্ববিদ্যালয়ের ছাদে, এটা একদম ছাদের উপরে, সাততলার উপরে। ওইদিকে কিছু কবুতর আছে, আর চারপাশে পুরো জঙ্গল, চারপাশে কমপ্লিট জঙ্গল। বেশ ভালোই ওয়েদারটা। এখন যাচ্ছি ক্যান্টিনের দিকে। এটা হচ্ছে ক্যান্টিন, ক্যান্টিনে আছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম জাহাঙ্গীরনগরে, এখন জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে ঘুরতেছি। যাবো বটতলাতে খাওয়া দাওয়া করতে, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবার এখান থেকে মুভ করব। এই এই আজকের ভিডিও। স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড সাবস্ক্রাইব টু এমএসবি ব্লগস। এই বছর আমার টার্গেট আছে যে আমি অ্যাটলিস্ট 100টা ভিডিও আপলোড করব। এইটা হবে আমার এই বছরের ফার্স্ট ভিডিও। এরপরে আসবে আমার সিলেটের ভিডিও। আমি গতকালকে রাতেই সিলেট থেকে ঢাকায় ব্যাক করি, এই ভিডিওটা আপলোড দেওয়া হলে তার কিছুদিনের মধ্যে আমি সিলেটের ভিডিও আপলোড দিব। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।